লয় করে খেয়ে এই রাস্তা আমাকে জানাতে হবে তুমি লয় করি এবার চলে গেল মাংস খাসি মাংস বকবক করে ফুটছে কাকুমা কাকুমার হাতের ও তেলের পিস হা হা আলু গেলি চলে এসেছি ঠাকুমার দোকানে আর অনেক তো মাসির দোকানেও গেছিলাম এবার ঠাকুমার কাছে এসেছি ঠাকুমা দেখতেই পাচ্ছ ঠাকুমার চাল রয়েছে তো এখানে এসেও বেশ ঠান্ডা ঠান্ডা ওদের বেশ ভালো লাগছে মানে বট গাছ রয়েছে এখানে সে দাদুর সাথে পরিচয় দাদুটাও খুব ভালো আমাদের সাথে কথা বলছিল ঠান্ডার মধ্যে বেশ তো যাই হোক চলো ঠাকুমার কাছে যাব কি কি পাওয়া যায় সেটাও শুনবো আর কেমন কি দাম কবে থেকে ঠাকুমা আর কত বয়স ঠাকুমার সবকিছু তোমাদের বলবো তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো দেখাতে পারবো তো চলো শুরু করা যাক রান্না অলরেডি চলছে এটা কি আলু ভাজা হলো ঠাকুমা না আজ মাংসের আলু মা মাংসের আলু আচ্ছা ঠাকুমা দেখছি এসেই রান্না করছে এখানে রয়েছে হচ্ছে মাছ ডিম সব দেখো ভাজা হয়ে গেছে ওখানে এখানে কি কি মাছ আছে ঠাকুমা তেলাপিয়া আছে রুই আছে ছাড়া আছে আচ্ছা এগুলো কি সব একসাথে কারি হবে নাকি না না আলাদা ভেজে সব আলাদা আলাদা হয় আর এটা কি তৈরি করছো এখন এটা মাছ এই মাংস রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে আচ্ছা সব দেয়া হয়ে গেছে মশলা টমেটো থেকে শুরু করে কি কি দিয়েছো এর মধ্যে টমেটো পেঁয়াজ বাটা টমেটো বাটা আচ্ছা আর ওখানে ওটাই কি রান্না হচ্ছে ঠাকুমা ওটা মাছের ঝোল হচ্ছে মা মাছের ঝোল হচ্ছে তা আজকে কিসের মাংস রান্না হবে খাসির মাংস হবে খাসি মাংস কি ডেইলি হয় না মাসে দুবার হয় মাসে দুবার হয় ঠিক তো তোমরা দেখতে পাচ্ছ এই গরমে প্রায় 40 ডিগ্রি গরম মানে আর এখানে উনুনের তাপ তো রয়েছে কাঠে উনুনে ঠাকুমা রান্না করছে আর তাপের মধ্যে ঠাকুমা এরকম রান্না করছে তো খুবই গরম দেখতেই পাচ্ছ ঠাকুমা বলো না কষ্ট প্রচুরই কি কি বার মাংস বললে হয় শুক্রবার হ্যাঁ বুধবার হয় খাসি খাসি মাংস মাসে দুবার আচ্ছা যেটা শুক্রবার হয় হ্যাঁ আর মুরগির মাংস হ্যাঁ শুক্রবার হ্যাঁ আর বুধবার হয় মুরগির মাংস দুদিনই হয় হ্যাঁ না মানে বলতে চাইছো তুমি বুধবার হয়েছে মুরগির মাংস হ্যাঁ সপ্তাহে দুবার মুরগির মাংস আচ্ছা আর সপ্তাহে দুবার খাসির মাংস খাসির মাংস যেটা আজকে আমরা এসেছি আজকে খাসির মাংস আছে হ্যাঁ আচ্ছা এটা কি দিচ্ছো রাকুমা চিনি কত বছর হলো তোমার এই রান্নাঘর 50 বছর 50 বছর হয়ে গেছে তখন থেকেই তুমি এখানে করছো হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার চলে গেল মাংস খাসির মাংস ও বক বক করে ফুটছে ঠাকুমা কতক্ষণ সিটি মানে সিটি দিয়ে রেখেছো আগে মাংসটা আগে মাংসটা কি সিটি দিয়ে রেখেছো কত কিলো মাংস আছে ঠাকুমা এখানে এখানে তোমার 1.5 কেজি 1.5 কেজি হাতে তাপ লাগছে না ঠাকুমা আর সহ্য হয়ে গেছে মা তা ক মানে রান্না করে করে সহ্য হয়ে গেছে আলু চলে গেল ঠাকুমা এবারে গরমের মধ্যে এখন নাড়ছে গাইস তোমার দোকানে কি কি পাওয়া যায় তোমার এই হোটেলে আমার হোটেলে মাছ পাওয়া যায় তেলাপিয়া মাছ রুই মাছ আচ্ছা চারা মাছ আচ্ছা মাছের ডিম মুরগির ডিম আচ্ছা কত থেকে থালি শুরু হয় তোমার এখানে 30 টাকা দিয়ে থালি শুরু হয় সবজি ভাত 30 টাকা আচ্ছা মাছ ভাত পঞ্চাশ টাকা আচ্ছা তার চিকেন যদি মুরগি হচ্ছে 60 টাকা হ্যাঁ আর মাটন মাটন হচ্ছে 100 টাকা মানে ক পিস থাকে চিকেন মাটন যদি নি দু পিস করে থাকবে আর এগুলো কি ভাজার জন্য সাজিয়ে রাখছো হ্যাঁ কেউ এসে ভাজা খায় হ্যাঁ হ্যাঁ ওর জন্য আচ্ছা ডেইলি খোলা থাকে তোমার এই হোটেল হ্যাঁ কটা থেকে খোলা হয় 5টা দিয়ে সকাল হ্যাঁ ভোর 5টা থেকে কটা অবধি চলে 3টা অবধি 5টার সময় সব জল তুলতে হয় আচ্ছা মানে কাজ করো এসে মাজা ঘষা পোষা পরিচ্ছন্ন করা আচ্ছা তারপরে তোমার 3টা অবধি চলে দুপুর 11টা থেকে 3টা অবধি আচ্ছা 11টা থেকে 3টা অবধি চলে ছেলে মেয়েদের কাজ কম মনে স্বামীও কাজ করতো না আচ্ছা আজকাল কি করে চলবে বলো সেই হিসেবেই আমাকে এই পদ বেছে নিতে হয়েছে আচ্ছা এই পথে এই পথ ছাড়া কোনো পথ নেই মা কঠিন তো মানে সহজ তো হয়নি খুব কঠিন করে মানে কঠিন ভাবে এখানে এসে দাঁড়াতে হ্যাঁ হ্যাঁ খুবই মানে লয় করে এই রাস্তা আমাকে জানাতে হয়েছে খুবই লয় করে আচ্ছা মানে দেখতেছি আমও কেটে রেখেছে ঠাকুমা আমের কি চাটনি হবে হ্যাঁ মা আচ্ছা ঠাকুমা মা মা করে কথা বলছে শুনিও বেশ মানে
ভাজে পটল আর ওদিকে আরো ভাজা আছে। ঠাকুমা কি কি ভাজা হবে আজকে? সেই পর দেখছি গাইস, এই যে পুরো সেট আপ করা, এগুলো পরিষ্কার করা, রান্না করা সব ঠাকুমাই করছে। এখন আমার এই গানটাই মনে পড়ছে যে কে বলে ঠাকুমা তোমার, ঠাকুমা তোমার মানে ঠাকুমা তোমার বয়স কত হলো ঠাকুমা? সত্তর বছর? তাহলে এই গানটা তোমার সাথে 80 বছর হলে গানটা হয়ে যেত, কি বলে ঠাকুমা তোমার বয়স হয়েছে 80। ঠাকুমা হচ্ছে অলরাউন্ডার বলতে পারো, ওখানে ভাজা করছে, এখানে আর চোখে নিমিষে ঠাকুমা মাটনটা নামিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে মাটন নামানো কমপ্লিট। আর এদিকে ঠাকুমা আবারও পেঁয়াজ আর ধনে পাতা অনেক কিছু দিয়েছে কড়াইতে। এইটা কী রান্না হবে ঠাকুমা? এটা মাছের ঝাল হবে মা। এটা কী মাছে ঝোলাচ্ছে? তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছের ঝাল, আচ্ছা বাড়ি থেকে কি মশলাগুলো বেটে এনে আনো? হ্যাঁ। এদিকে শিলনোড়ায় বাটো? হ্যাঁ হ্যাঁ শিলনোড়ায় বাটে ঠাকুমা। আমরা নেবো হচ্ছে মাটন থালি। ঠাকুমা যদি ভাত খেতে খেতে কারো লাগে সেটা কি কত নাও? 5 টাকা। 5 টাকা নাও আর পরে নিলে। আচ্ছা আর এটা কি তৈরি হচ্ছে, সবজি ভাত? এটা হ্যাঁ এটা মাছ ভাত। মাছ ভাত, আচ্ছা মাছ ভাত কত বলেছিলে? 50 টাকা। 50। ও খাসি মাংস? মাংস বেশ, ঝোলটা দেখো বন্ধতেই পেট ভরে অর্ধেক মানে ফিরে পেয়ে গেল। ঠাকুমার হাতের ও তেলের পিস, ও আরেকটা তেলের পিস গাইস। হা হা আলু পেঁপেও দাও ঠাকুমা, পেঁপে দিলে তো দূষিতটা কেটে যায়। হ্যাঁ এমনই একটা জিনিস দূষিতটা কেটে যায়। আচ্ছা তো গাইজ এই হচ্ছে আমাদের থালি, চলো খাওয়া যাক। ঠাকুমার দোকান থেকে আমরা এই মাটন থালিটা নিয়ে নিলাম। মাটন থালিটা দেখতে পাচ্ছ মাত্র 100 টাকা মাটন থালি। এখানে মাটন থালিতে যেগুলো আসবে তোমাদের পটল ভাজা দেখতে পাচ্ছ, আর এখানে ভেন্ডি আলু ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর একটা পাঁপড় স্যালাড আছে এখানে, আর এই হচ্ছে মাটন, আর এত বড় মাটন এরকম সাইজে দুটো, এই একটা এই একটা। আমি প্রথমে উচ্ছে ভাজা দিয়ে স্টার্ট করবো। উচ্ছে ভাজাটা আমার খুবই ভালো লাগে, আগে উচ্ছে ভাজা দিয়ে স্টার্ট করবো। উচ্ছে আর কি বলবো গাইস, যেমন যেমনটা বাড়িতে হয় উচ্ছে ভাজা সেম সেরকমই। দাদু বসে, দাদু কি তুমি কি প্রায় খাও ঠাকুমার দোকানে? সব সময় খাও, ভালো লাগে তাই? ফাইনালি গাইস যেটার জন্য আসো আমাদের, এবার মাটন দিয়ে ট্রাই করবো আমি। এ হচ্ছে এক বাটি মাটন তোমাদের দেখিয়ে দিয়েছি, এরকম এরকম মাটন, এরকম বেশ বড় বড় সাইজের মাটন, সম্ভবত 50 গ্রাম করে হবে, আর এরকম বড় সাইজের একটা আলু, আর চর্বি দিয়েছে এরকম ফল তলে চর্বি। একটা মাটন, একটা মাটন নেই, একটা আলু, একটু গ্রেভি নেব। তো মটনের ঝোলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, শুধু মটনের ঝোলটা দিয়ে একটু ট্রাই করি দেখি কেমন, দেখা যাক। বেশ ভালো লাগছে, পারফেক্ট লাগছে, পুরো পারফেক্ট হয়েছে, ঝাল টাল দেখছি বেশ। পারফেক্ট হয়েছে, নুন টুন সব 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 ঠিকঠাক আছে। আলুটা দেখি, আলুটা পুরো প্রপার সেদ্ধ হয়েছে, দেখো পুরো প্রপার সেদ্ধ হয়েছে। একটু আলু দিয়ে ট্রাই করি। একটু স্যালাড, স্যালাডে বেশ লেবুটা দিয়েছে তো বেশ ভালো লাগছে স্যালাডটা। এবার মাটন খাওয়ার পালা, বুঝছে মাটন। একদম পিঙ্ক কালারের মাটন, ভালো কোয়ালিটির মাটন একদম, দেখতেই পাচ্ছ। আর এর জুসিনেসটা একটু দেখো তোমরা, একদম ভালো কোয়ালিটির। তো একটু তেল দিয়ে
আর একটু মাটন নেই, একটু মাটন খাওয়া যাক। মুখে গিয়ে একদম ব্লাস্ট করলো ব্যাপারটা, পুরো মেল্ট হয়ে গেল, চর্বিটা পুরো মেল্ট হয়ে গেল মুখে, বেশ ভালো লাগছে। চর্বিটা একটু ট্রাই করো। এর সাথে একটু রাইস, চর্বিটা মুখে যাওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে গেল, প্রপার কুকড হয়েছে একদম মাটনটা। একটু মটন, পারফেক্ট, একদম পারফেক্ট, সবই কাঠের জালে রান্না বান্না, যার জন্য খুবই টেস্টি লাগছে। এটা হয়তো গ্যাসে রান্না হলে এত টেস্টি লাগবে। এবার আমের চাটনি, আপনি খান না কেন? চাটনি খাবেন না? কাঠের জালের চাটনি, এটা তো মারাত্মক খেতে, মানে খাওয়ার পরে বেশ সেই রিফ্রেশিং লাগছে, এমনি লাগছে। চাটনিটা অসাধারণ গাইস, তোমরা যদি না খাও, না ট্রাই করো এখানে, বুঝতে পারবে না একটু, অবশ্যই এসে এখানে ট্রাই করো, আর আমাদের কমেন্ট করে জানিও যে ঠাকুমা দোকানে কেমন রান্না বান্না। মাটন দিয়ে ট্রাই করবো, এই হচ্ছে মাটনের তেল, তেল তেল পিস দেখতেই পাচ্ছ, চর্বি দিয়েছে। আর এখানে মাটন দিয়েছে দু পিস মাটন থালি, যেটা তোমাদের 100 টাকা থালি বলেছি, হচ্ছে মাটন, দেখো মাটন। আর এই হচ্ছে আলু আর ঝোল, আলুটা এখানেই ভেঙে দেখাচ্ছি, দেখো আলুটা খুব সফট হয়েছে, খুবই সফট। আর এই যে ঝোল রয়েছে, ঝোলটা ও এই বেশ ঘন ঘন ঝোলটা, তো চলো একটু মাটন, একটু আলু, আর এই একটু ঝোল নিয়ে, আর হচ্ছে মাটন একটু চর্বি নিয়ে একটু ট্রাই করি। সেই লাগছে সেরা, বা ঠাকুমার হাতে মাটন সেরা লাগছে, যার জন্য এসেছে পুরো সাকসেস হয়েছে সেই। আবার একটু স্যালাড নেবো, আবার একটু ঝোল নেবো এইটা, আর এখান থেকে একটু মাটন নেবো। মাটনের একটা স্মেল আসছে খুব ভালো, আর মাটনটা দেখো পুরো রেড রেড, সফটনেস দেখো, ভালোই সফট হয়েছে কাঠের জালে যেহেতু, দেখো একটু মাটন নেবো। এবারে বড় বাইটটা একটু মুখে দেবো, চলো ভাই খাওয়া যাক। মাটনটা জাস্ট অসাধারণ, দুর্দান্ত লেভেলের হয়েছে ঠাকুমার হাতে রান্না, খুবই ভালো, অনেকে মাসি বলেও ডাকছে, তো আমাদের তো ঠাকুমাই হয়, ঠাকুমার হাতে রান্না সেই। চর্বিটা খেয়ে দেখি, তোমরা আসো খেয়ে দেখো, তাহলেই বুঝবে ঠাকুমার হাতে জাদু আছে, সেই জাদু, মানে এই জাদু তোমরা না খেলে বুঝবে না। তো চলো আমি খাওয়াটা ফিনিশ করি। ও বাই দ্য ওয়ে, চাটনিও রয়েছে, চাটনিকে তোমাদের একটু বলে দিই কেমন লাগে চাটনিটা। এই গরমের ওয়েদারে চাটনিটাও সেই লেভেল লাগছে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, ঠাকুমাকে দেখে আমার এনার্জিটা বেশি বেড়ে আসছে, যে ঠাকুমা এ বয়সে খাচ্ছে আর আমরা কি করি গাইজ, আমরা পারি না কিছু করতে, এত দূর থেকে এসেছি খাচ্ছি, এটাই আমাদের কাছে কষ্ট হয়ে যায়। ঠাকুমা এসে সকাল থেকে করে আসছে, তোমরা ভাবতে পারছো? এসে দেখো, নাহলে বুঝতে পারবে না। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, খুবই ভালো লেগেছে ঠাকুমার দোকানে এসে, ঠাকুমার হোটেল পুরো সাক্ষাৎ ইন্দুবালা দর্শন পেয়ে গেলাম আমরা বলতে পারো। তো খুবই নাইস লেভেলের খাওয়া দাওয়া, মানে উনুনে জালে, কাঠের জালে, গরমের মধ্যে ঠাকুমা রান্না করছে, তো খুবই ভালো। মাটনটা সেই লেভেলের, সেরা লেভেলের মাটন, পুরো একদম উনুনে জালে হয়েছে, যেহেতু খুবই সফট হয়েছে, ভালোই লেগেছে খেতে, স্বাদও খুব ভালো। তো যাই হোক গাইজ, ভিডিওটা জানি তোমাদের কতটা কি দেখাতে পেরেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই এখানে কি তোমরা আসবে কি করে, সেই লোকেশনটা হচ্ছে এটা, আমার দাঁড়িয়ে আছে এখন কি হিন্দুস্তান পার্ক, আর হিন্দুস্তান পার্ক দাঁড়িয়ে আছে, আমার পেছনে দেখতে পাচ্ছ মহারাষ্ট্র আছে, ব্যাংক ব্যাংক অফ মহারাষ্ট্র, আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা রাশবিহারী অ্যাভিনিউ, আর এই মহারাষ্ট্র ব্যাংকের অপোজিটেই রয়েছে ঠাকুমার দোকান। আর সবথেকে বড় ল্যান্ডমার্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে বটগাছ, তার নিচেই ঠাকুমার হোটেল, হ্যাঁ নিচেই ঠাকুমার হোটেল। তো
তো গাইস, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? আশা করি তোমাদের ভালোই দেখাতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন অল করে রাখো। দেখা হবে এরকমই কোনো ভালো একটা ভিডিওর সাথে। তোমরাও খবর দিও আমাদের এরকম ঠাকুমা জেঠিমা মাসিমা কোথাও কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কয়েকটা ভালো ফুড ব্লগের সাথে। ততক্ষণে টাটা, বাই বাই গাইস।